সত্যেন্দ্র বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো ম্যাগনেসিয়াম টেস্ট রান করার নিয়ম। তা ম্যাগনেসিয়াম টেস্ট রান করার আগে ম্যাগনেসিয়াম সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে জানাবো। ম্যাগনেসিয়াম একটি ইন্টারসেলুলার ফ্লুইড, এর প্রাথমিক আয়ন। নিউরো ম্যাসকুলার ফাংশনিং, এনার্জি প্রোডাকশন, ব্লাড ক্লটিং এবং কিছু এনজাইমের অ্যাক্টিভেশনের জন্য ম্যাগনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন এবং প্রোটিন সিনথেসিস এ সহায়তা করে। দেহের বেশিরভাগ ম্যাগনেসিয়াম থাকে হাড়ের মধ্যে। হাড়ের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাসের সাথে মিলে থাকে। দেহে ম্যাগনেসিয়াম শোষিত হয় ইন্টেস্টাইন থেকে এবং দেহ থেকে বের হয় কিডনির মাধ্যমে। অনেক সময় ইন্টেস্টাইনের অসুখে এবং কিডনির অসুখে ম্যাগনেসিয়ামের পরিমাণ অস্বাভাবিক হয়। যেসব কারণে ম্যাগনেসিয়াম লেভেল বেশি থাকে, ডিহাইড্রেশন, রেইন ফেলওয়ার, ডায়াবেটিক অ্যাসিডিসিস এবং যেসব কারণে ম্যাগনেসিয়াম লেভেল কম থাকে সেগুলো হল অ্যালকোহলিজম, ডায়রিয়া। এখন আপনাদেরকে ম্যাগনেসিয়াম টেস্ট প্রসিডিওর দেখাবো। লটের বড়টা থেকে 800 করে নিয়ে নেবো, 800 মাইক্রোলিটার করে প্রতিটা অ্যাপেন্ড হবে। এখন আমি ছোট ভায়াল থেকে 200 মাইক্রোলিটার করে প্রতিটা অ্যাপেন ড্রপে দিয়ে দেব। বিলাকে কিছু দিব না, স্ট্যান্ডার্ডে আমি 10 মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড দিব। টেস্টে আমি 10 মাইক্রোলিটার দিব। স্যাম্পল আমি 10 মাইক্রোলিটার দিব। 5 মিনিট শেষ, আমি এখন বিলাঙ্ক খাওয়াবো। বিলাঙ্কের পরে ক্লিক করে ডান দিব। এখন আমি নিউ ক্যালিব্রেশন করব। আমার ক্যালিব্রেশন ফ্যাক্টর 6.79। এখন আমি স্যাম্পল হিসেবে স্ট্যান্ডার্ডটাকে রান করব। আমার রেজাল্ট স্যাম্পল হিসেবে আসছে 2.2। এখন আমি স্যাম্পল হিসেবে পেশেন্ট স্যাম্পল রান দিব। ডানে ক্লিক করব। জিরো পয়েন্ট নাইন।